আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওরাকল সলিউশনস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। ওরাকল সলিউশনস 14, হাউ টু ক্রিয়েট লব। আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ফর্মসে লব ক্রিয়েট করতে পারি। তো প্রথমত আমরা জেনে নেই লব কি। লিস্ট অফ ভ্যালু, এ লিস্ট অফ ভ্যালু ইজ এ স্ক্রল অ্যাবল পপ আপ উইন্ডো দ্যাট এনাবেলস এ ইউজার টু পিক দ্য ভ্যালু অফ অ্যান আইটেম ফ্রম এ মাল্টি কলাম ডাইনামিক লিস্ট। ইট ইজ বেজ অন এ রেকর্ড গ্রুপ। ইন ওরাকল ফর্মস এ রেকর্ড গ্রুপ ইজ এ কোয়ারি দ্যাট রিটার্নস সাম কালেকশন অফ রেকর্ডস। তো লব রেকর্ড গ্রুপের উপরে কিন্তু বেজ করে ক্রিয়েট হয়। তো রেকর্ড গ্রুপ হচ্ছে কি? রেকর্ড গ্রুপ হচ্ছে জাস্ট কোয়ারি। এসকিউএল আমরা যেভাবে সিলেক্ট স্টেটমেন্ট চালিয়ে কোয়ারি করেছি, রেকর্ড গ্রুপ হচ্ছে তাই। তো এই এই কোয়ারিটাই আমাদের আইটেমে দেখাবে স্ক্রল অ্যাপ ও পপ আপ উইন্ডোর মাধ্যমে। অর্থাৎ এখান থেকে আমরা যে কোনো একটি ভ্যালুকে সিলেক্ট করে আমরা ডাটাবেজে ইনসার্ট করতে পারি। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি টেবিলের সব আইটেমে আমরা লব ক্রিয়েট করতে পারি, এবং স্পেসিফিক যে কোনো একটি আইটেমে আমরা লব ক্রিয়েট করতে পারি। এবং আমরা আরও শিখব কিভাবে আমরা বাটনে আমরা লব শো করতে পারি, সেটিও আমরা আজকে শিখব। তো প্রথমত আমরা একটি টেবিল ক্রিয়েট করে নিই। আচ্ছা, প্রথমে আমরা টেবিল ক্রিয়েট করব। এসকিউএলে যেতে হবে আমাদেরকে। এখন আমরা ডাটাগুলো ক্রিয়েট করব। ক্রিয়েট এ লব অন এ টেবিল, এখন আমরা লব ক্রিয়েট করব। লব ক্রিয়েট করার জন্য এই যে টুলস দেখতে পাচ্ছেন আপনারা, এই যে টুলস, টুলসে গিয়েও আমরা এই যে লব উইজারে গিয়ে আমরা লব ক্রিয়েট করতে পারি, অথবা অবজেক্ট নেভিগেটরে ফর্মস মডিউল লেভেলের অবজেক্ট আছে লব, এই লবে সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা করতে পারবো। এই যে দেখুন, এই যে একটা উইন্ডো আসছে, বিল্ড এসকিউএল কোয়ারি এবং এসকিউএল কোয়ারি স্টেটমেন্ট। আমরা এখানে কি শো করাতে চাই? জাস্ট এসকিউএলটা আমরা এখানে এসকিউএল যে স্টেটমেন্ট আছে এখানে লিখে দিলে হবে, অথবা আমরা এসকিউএল কোয়ারি বিল্ড করতে পারি এখান থেকে। অর্থাৎ কোন টেবিল থেকে আমি ডাটাগুলি নিব, ডিপার্টমেন্টস টেবিল থেকে সবগুলি আমি নিব। ওকে, এখন আমি এখানে লিখে দিতে পারি অর্ডার বাই ডিপার্টমেন্টস ডট
department ID. Department ID is the order. Okay. Order hobe. Check syntax. Syntax amar thik ache. তো এই যে একটা উইন্ডো আসছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ডিপার্টমেন্ট আইডি এখানে আপনি এই এই ভ্যালুটা আপনি কোথায় রিটার্ন করাতে চান রিটার্ন ভ্যালু কোথায় আপনি রিটার্ন করবে লুক আপ রিটার্ন আইটেম এখানে ওরাকল সলিউশনস আইডি আইডিটা আমার ডিপার্টমেন্ট আইডি যাবে এবং নেম যাবে ওরাকল সলিউশনস ও নেমে ম্যানেজার আইডি যাবে ম্যানেজার আইডিকে লোকেশন যাবে লোকেশনে এখন আমি দেবো নেক্সট এখানে টাইটেল দিয়ে দিতে পারি এখানে আমি যে লবের যে উইন্ডো আমার শো করবে রান টাইমে সেটির হাইট উইথ আমি বাড়িয়ে দিতে পারি তো আমি হাইটটা একটু বাড়িয়ে দিই অ্যাসাইন আইটেম সবগুলি যেমন লব ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা ফর্মসটিকে রান করব এই যে দেখুন এখানে এই যে কার্সর রাখার পরে এখানে কিন্তু নিচে কিন্তু চলে আসছে দেখুন যে লিস্ট অফ ভ্যালু এখানে লিস্ট অফ ভ্যালু আমি লব শো করার জন্য কন্ট্রোল এল প্রেস করতে পারি এই যে আমার উইন্ডোটা চলে আসছে এটি হচ্ছে লব হ্যাঁ অথবা আমি এখানে গিয়ে এই যে ইডি ইডিতে গিয়ে এই যে লিস্ট অফ ভ্যালু এখানে গিয়ে আমি এটি শো করাতে পারি তোমার এখানে চারটি কলাম তো আমার আইটেমগুলি স্পেস একটু বড় হয়ে গেছে এই কারণে ডিপার্টমেন্ট নেম লেন্থ বড় হয়ে গেছে যাই হোক এটিকে আপনি আপনার মতো করে এটিকে পজিশন করে আপনি ডাটা ইনসার্ট দিতে পারেন কোন ডাটাটি আপনি ইনসার্ট দিবেন যেমন আমি এটি ইনসার্ট দিলাম এখানে জাস্ট ওকে ওকে দিয়ে এখানে সেভ দিলে হবে যেমন আমার এই ডাটাটা সেভ হয়ে গেছে অন রিকোয়েস্ট অ্যাপ্লাই অ্যান্ড সেভ এটিকে আমি আবার ক্লিয়ার করলাম আবার আমি লব শো করে আমি আবার এই যে অ্যাডমিনিস্ট্রেশন এটিকে আমি দিলাম এরপর আমি ইনসার্ট দিলাম এটিকে আমার ইনসার্ট হয়ে গেছে এখন আমরা এসকিউএলে গিয়ে টেস্ট করে দেখব যে আমাদের আমাদের ডাটাটা হয়েছে কিনা ইনসার্ট হয়েছে কিনা জি আমাদের দুইটি ডাটাই কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে তো এভাবে আমরা লবের মাধ্যমে একটি টেবিল থেকে আরেকটি টেবিলের ডাটা ইনসার্ট দিতে পারি তো এখন আমরা দেখব স্পেসিফিক আইটেমে কিভাবে আমরা লব শো করাতে পারি আরেকটি মডিউল ক্রিয়েট করি আচ্ছা এই মডিউলটা আমরা নাম দিয়ে দিই লব টেস্ট
রিসার্চ করে নিন। যে এখন আমরা চাই আমাদের লোকেশন আইডিটা আমরা একটি লব শো করাবো, সেক্ষেত্রে আমরা একটি লব উইজার্ড দিয়ে একটি লব ক্রিয়েট করি। আমরা লোকেশনস টেবিল থেকে আমরা এটিকে নিয়ে আসবো। লোকেশনস টেবিলে লোকেশন আইডি হচ্ছে আমার প্রাইমারি কি, আর এখানে হচ্ছে ফরেন কি। আচ্ছা আমরা এটি আগে নিয়ে নিই। যে এখানে হচ্ছে আমার ফরেন কি, যে ডিপার্টমেন্টস টেবিলে লোকেশন আইডি হচ্ছে ফরেন কি, আর লোকেশন আইডিতে হচ্ছে প্রাইমারি কি। কোথায় আমি ডাটাটা রিটার্ন করাবো? ডিপার্টমেন্টস ডট লোকেশন আইডি। এটিতে কিন্তু আমার লব ক্রিয়েট হয়ে গেছে লোকেশনস আইডিতে। তো দেখুন এই যে লোকেশন আইডি প্রপার্টি প্যালেটে যাই, যে লিস্ট অফ লব সিক্স, অর্থাৎ যে লবটি আমি এই মাত্র ক্রিয়েট করেছি সেটির নাম হচ্ছে লব সিক্স। তো এটিকে আমি আরেকটি নাম দিয়ে দেই, লক আইডি। এখন আমি ফর্মসটিকে রান করি। দেখুন এই যে কার্সর নিয়ে আসলাম, এই যে নিচে লেখা আছে লিস্ট অফ ভ্যালু, দ্যাট মিন্স এই আইটেমটিতে আমার লিস্ট অফ ভ্যালু আছে। এখন আমি কন্ট্রোল এল প্রেস করলে কিন্তু আমার এই যে লব চলে আসছে। তো এখান থেকে আমি লোকেশন আইডি, কোন লোকেশন আইডি আমি এখান থেকে নিতে চাই সেটিকে আমি দিয়ে দিতে পারি। ধরুন এটি নিলাম, এটুকু আমি সেট করতে পারি, ঠিক আছে। তো ধরুন এখানে আমি আমার যখন আমি লব প্রেস লব নিয়ে আসবো তখন কিন্তু আমার শুধু লোকেশন আইডি আসছে। এখন আমি চাই আমার নামও এখানে শো করবে, জাস্ট নাম শো করবে, নাম অনুযায়ী আমি এখানে আমি ডাটা দিব, আমার ডাটা ইনসার্ট হবে লোকেশন আইডি, আর আমার নাম শো করতে পারে আমার ডিপার্টমেন্ট নেম। হ্যাঁ, ডিপার্টমেন্ট নেমটাকে আমরা নিয়ে আসতে পারি। সেই জন্য অবজেক্টের লবের রিএন্টার মোড, তো লবের উপর রাইট ক্লিক করে লব উইজার এখানে গিয়ে কোয়েরি, আমরা যে কোয়েরি করেছি জাস্ট সিটিটাকে আমরা কোয়েরি করে নিয়ে আসবো। সিটি নিয়ে এসেছি। হ্যাঁ, যে আমরা রিটার্ন করাবো শুধু লোকেশন আইডিকেই, ভ্যালু রিটার্ন করবে কিন্তু আমার সিটি আমার শো করবে। জি এখন আমরা ফর্মটাকে রান করে দেখি। দিয়ে দিলাম, এখন আমি সেভ দিয়ে দিব, কিন্তু আমার ডাটা সেভ হয়ে গেছে। তো এভাবে আমরা লব ক্রিয়েট করতে পারি। চলুন এখন দেখব আমরা কিভাবে বাটনে আমরা লব শো করাতে পারি, অর্থাৎ একটি বাটন প্রেস করব সাথে সাথে আমার লবটি শো হবে। তো সেক্ষেত্রে লেআউট উইজারে যাই, এই ব্লকে আমরা লোকেশন আইডিতে আমরা এই টেবিলে আমরা
লব শো করে লব সেট করেছি এর আগে, এখন আমরা বাটনে প্রেস করব, বাটনে আমরা লব শো করাবো। জাস্ট একটু পুশ বাটন নেই, এটির নাম দেই শো লব। আমরা লব শো করার জন্য দুইটি কোড লিখতে পারি, অর্থাৎ স্মার্ট ট্রিগারে আমরা দুইটি কোড লিখতে পারি। এই কোডটি না হয় আমরা এই করি, যে কোনো একটি কোড লিখলেই কিন্তু আপনার লব শো করবে। এখানে গিয়ে স্মার্ট ট্রিগারে হোয়েন বাটন প্রেস, এখানে গিয়ে আপনি দুইটির যে কোনো একটি কোড লিখলেই হবে। এই যে দুইটি কোড আছে, যে কোনো একটি কোড লিখলেই হবে। প্রথম কোডটি লিখি, তো এখানে হচ্ছে আপনার ব্লকের নাম, এটি হচ্ছে আপনার, এটি হচ্ছে আপনার আইটেমের নাম, কোন আইটেমে আপনি লবটি শো করবে। তো আমার এখানে ব্লকের নাম হচ্ছে সেখানে একটা আইটেম দিয়ে দিতে হবে, চলে আসছে। সেভ দিলে সেভ হয়ে যাবে, আমার দরকার আবার আমি নিয়ে আসবো। এভাবে বাটন প্রেস করে আমরা লব শো করাতে পারি। তো কোড দুইটি আপনারা দুইটি লিখে রাখতে পারেন, গো আইটেম, তারপর হচ্ছে যে ব্লক ব্লক থাকবে ব্লকের নাম, আর হচ্ছে এখানে হচ্ছে আইটেমের নাম, লিস্ট অফ ভ্যালুস। আর এটি আপনি ডিক্লেয়ার করে দেবেন একটি ভেরিয়েবল, জাস্ট এখানে আপনি লবের নাম লিখে দিবেন। হ্যাঁ, লবের নাম লিখে দিলেও হবে। তো এটিকে আমরা কপি করি, এটির মাধ্যমে আমরা দেখি। কপি করলাম যে লব লবের নাম কি, লব টেস্ট, এই চলে আসছে। ডাটা আমার ইনসার্ট হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এভাবে আমরা দুইটি কোডের মাধ্যমে লব শো করাতে পারি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আপনারা সকলে ভালো থাকুন। নেক্সট টিউটোরিয়ালে আমরা অন্য আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ, আসসালাম।